Today we study of transgenic animal. Transgenic animal kara are those animals whose genes are manipulated. Whose genes are manipulated and express the alien or foreign DNA. Transgenic animals are those animals whose genes are manipulated by recombinant DNA technology and express the alien DNA. এবং যার মধ্যে কি হবে alien DNA টা express করবে. তো transgenic animals উদাহরণ কি কি যেমন কি আছে র্যাট আছে মাইস আছে ট্রান্সজেনিক অ্যানিম্যাল পিগ আছে ডগ আছে ফিশ আছে র্যাবিট আছে মাংকি আছে কাউ আছে ইটিসি যেমন ট্রান্সজেনিক কাউ রোজি ট্রান্সজেনিক ফিশ স্যালমন ট্রান্সজেনিক মাংকি অ্যান্ডি ট্রান্সজেনিক মাইস সুপার মাইস বা সুপার মাইস ইডিসি ট্রান্সজেনিক ডগ DOGIE ডগি ইডিসি আর ইউজড তো এরপর ইনসেপ্ট কি বলেছে যে ম্যাক্সিমাম ট্রান্সজেনিক অ্যানিমেলস আর ম্যাক্সিমাম ট্রান্সজেনিক অ্যানিমেলস আর মাইস সংখ্যা কত 95% ট্রান্সজেনিক অ্যানিমেল আর মাইস মনে রাখি ম্যাক্সিমাম ট্রান্সজেনিক অ্যানিমেলস আর মাইস তার কোশ্চেন অ্যারাইজ করে হোয়াই আর ট্রান্সজেনিক অ্যানিমেলস আর প্রডিউস কেন ট্রান্সজেনিক অ্যানিমেলসকে প্রডিউস করা হয় তাদেরকে কি কাজে লাগানো হয় এরপরে আমরা আসছি হোয়াই ট্রান্সজেনিক অ্যানিমেলস আর ইউজড সো হোয়াই ট্রান্সজেনিক অ্যানিমেলস আর বিং প্রডিউসড হিসাব কি বলেছে ফার্স্ট টু স্টাডি অফ নর্মাল physiology and development DMT মানে এখানে short form of development to study of normal physiology and development suppose একটা উদাহরণ বলেছে insect insulin like growth factor gene undergo ট্রান্সলেশন এবং প্রডিউস করে কি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি করে এবং এটা কি করে অর্গানিজমের ডেভেলপমেন্টে রেসপন্সিবল গ্রোথ ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট এরকম আরও অনেক গ্রোথ ফ্যাক্টর আছে যেটা ডেভেলপমেন্টের জন্য দায়ী তো এই যে অর্গানিজমটা এটা নর্মাল অর্গানিজম সায়েন্টিস্টরা কী করলেন না ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর জিনকে কী করলেন না
manipulation of alien gene and alter the function of IL insulin growth factor, insulin like growth factor gene. অর্থাৎ এখানে জিনটা স্বাভাবিক কাজ করছিল আর এখানে জিনটাকে কী করা হলো, ম্যানিপুলেটেড করা হলো, ম্যানিপুলেশন অফ অ্যালিয়েন জিন। তার ফলে কী হবে, নো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর প্রোটিন। তার ফলে যেটা হবে কি, যে অর্গানিজমটা ফর্ম হবে সেটা কি হবে, ট্রান্সজেনিক হয়ে যাবে। এবং এই ট্রান্সজেনিক অর্গানিজমের কি করা হয়, ডেভেলপমেন্ট স্টাডি করা হয়। এই ট্রান্সজেনিক অর্গানিজমের উপর স্টাডি সেভারাল বায়োলজিক্যাল রোল অফ দিস ফ্যাক্টর। এক পাশে আমরা স্বাভাবিক অর্গানিজম তৈরি করলাম, সেই স্বাভাবিক অর্গানিজমে এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের কী প্রভাব স্টাডি করি, আরেকটা কী করলাম না, ইনসুলিন গ্রোথ ফ্যাক্টরের মধ্যে অ্যালিয়েন জিনকে প্রবেশ করে সেই জিনের ফাংশনকে কী করলাম, ম্যানিপুলেটেড করলাম বা ডিসরাপ্টেড করলাম। তাহলে এর ফলে যে অর্গানিজমটা তৈরি হবে সেটা ট্রান্সজেনিক অর্গানিজম হবে, ট্রান্সজেনিক অর্গানিজম। সেই অর্গানিজমের মধ্যে আমরা ওই জিনটার বিভিন্ন রোল স্টাডি করতে পারি। সেই জন্য বলেছি স্টাডি অফ নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। আর কী করা হয়, স্টাডি অফ রোল অফ দিস জিন, ওই জিনের প্রভাবে বা ওই জিনের অ্যাবসেন্সে কী প্রভাব পড়ে ওই অর্গানিজমের মধ্যে সেটা আমরা এখানে স্টাডি করতে পারি। অর্থাৎ স্বাভাবিক জীব আছে, এই জিনের জন্য যে অর্গানিজম দায়ী, এই জিনের জন্য এই জিনের ফলে যে অর্গানিজমটা এখানে আছে তার নর্মাল কি কাজ করছে এবং এই জিনের প্রভাবে এই যে অর্গানিজম তৈরি হয়েছে ট্রান্সজেনিক, সেই অর্গানিজমের দিয়ে এই জিনটার অভাবে কী কী চেঞ্জ আসে সেগুলোকে স্টাডি করা হয়। সেই জন্য বলা হয়েছে টু স্টাডি অফ নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে কি, হোয়াই ট্রান্সজেনিক অ্যানিমেলস আর বিং প্রডিউস, টু স্টাডি অফ ডিজিজ, বিভিন্ন ডিজিজকে স্টাডি করার জন্য ট্রান্সজেনিক অ্যানিমেলকে তৈরি করা হয়। সো সেভারেল ট্রান্স জেনিক মডেল এক্সিস্ট আছে উইচ আর ইউজ টু স্টাডি অফ ডিজিজেস, যেমন কি ক্যান্সার, রিউমাটয়েড আর্থাইটিস বা ক্যান্সার আর্থাইটিস, তারপরে অ্যালঝাইমার্স, পার্কিনসন, পিকেইউ, সিস্টিক ফাইব্রোসিস, ইডিসি ডিজিজের স্টাডিজের জন্য কিছু নন হিউম্যান ট্রান্সজেনিক মডেল আছে যেগুলোকে ইউজ করা হয় স্টাডি অফ ডিজিজ। ধরিলাম এখানে ওরাল ক্যান্সারকে প্রিভেন্ট করার জিন একটা জীবের দেহে আছে, তাহলে ওরাল ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য যে জিনটা তাকে কী করা হলো, ম্যানিপুলেটেড করা হলো, ম্যানিপুলেটেড করে একটা
জীব সৃষ্টি করা হলো ট্রান্সজেনিক অ্যানিম্যাল সৃষ্টি করা হলো সেই ট্রান্সজেনিক অ্যানিম্যালকে কি করা হবে সেই ট্রান্সজেনিক অ্যানিম্যালের উপরে সেই ট্রান্সজেনিক অ্যানিম্যালের উপরে ভেরিয়াস ড্রাগস অ্যাপ্লাই করা হয় অর্থাৎ ওরাল ক্যান্সারের যে ড্রাগসগুলো আছে সেটা কোন ড্রাগসটা ভালো ভেরিয়াস ড্রাগসটা অ্যাপ্লাই টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ বেটার ড্রাগস কোনটা ভালো ড্রাগস সেটাকে খোঁজার চেষ্টা করা হয় অর্থাৎ বিভিন্ন ড্রাগস আছে যেটার সাথে ওরাল ক্যান্সারকে সারানো যায় তাহলে এরকম কিছু ওরাল ক্যান্সার সমন্বিত জিন যেটা ওরাল ক্যান্সারকে প্রিভেন্ট করে সেই জিনকে ম্যানিপুলেটেড করে কী করা হলো একটা ট্রান্সজেনিক অ্যানিম্যাল তৈরি করা হলো সেই ট্রান্সজেনিক অ্যানিম্যালের মধ্যে বিভিন্ন ওরাল ক্যান্সার প্রিভেন্টিভ ড্রাগস অ্যাপ্লাই করা হলো সেই তাদের মধ্যে যেটা বেটার ড্রাগস সেটাকে খোঁজা হয় তাহলে এরকম বিভিন্ন ডিজিজ সারাতে অ্যালজাইমার পার্কিনসন পিকেইউ সিস্টিক ফাইব্রোসিস বিভিন্ন এই যে জিনঘটিত রোগগুলোকে সারাতে বিভিন্ন ট্রান্সজেনিক অ্যানিম্যাল তৈরি করা হয় এবং তাদের উপরে অ্যাপ্লাই করা হয় বিভিন্ন ড্রাগস যেটা বেটার ড্রাগস সেটাকে চুজ করা হয় মার্কেটে বা সাপ্লাই করা হয় মার্কেটে থার্ড হচ্ছে যে হোয়াইট ট্রান্সজেনিক অ্যানিমেলস আর বিং প্রোডিউসড টু গেট বেটার বায়োলজিক্যাল প্রোডাক্টস বিভিন্ন বায়োলজিক্যাল প্রোডাক্ট পেতে আমরা ট্রান্সজেনিক অ্যানিমেলকে প্রোডিউস করি যেমন কি ট্রান্সজেনিক সিড এর মধ্যে কোন জিন ম্যানিপুলেটেড করা হয়েছে না হিউম্যান আলফা ওয়ান অ্যান্টি পেপসিন জিনকে ম্যানিপুলেটেড করা হয়েছে এই ট্রান্সজেনিক সিডটার নাম কি পলি আছে এবং মলি এরা আছে ট্রান্সজেনিক সিড হিউম্যান আলফা অ্যান্টিপেপসিন জিনকে এর মেমরি গ্ল্যান্ডের মধ্যে কী করা হয়েছে ম্যানিপুলেটেড করা হয়েছে ঢোকানো হয়েছে এই যে ট্রান্সজেনিক সিড ইটস মিল্ক ইজ ইউজ টু ট্রিটমেন্ট অফ এমফাইসিমা সারাতে অর্থাৎ এমফাইসিমা এক ধরনের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এ রোগে কী হয় অ্যালভিওলাইয়ের সারফেস টেনশনগুলো কমে যায় অর্থাৎ অ্যালভিওলাইগুলো ঠিকঠাকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে না সেই জন্য অ্যালভিওলাইগুলো যাতে করে ঠিকঠাকভাবে সংকুচিত প্রসারিত হতে পারে সেই জন্য সুস্থ মানুষের আলফা অ্যালভিওলাইসিন জিনগুলো এ কাজে সাহায্য করে যার মধ্যে মিউটেশন হয়ে যায় যারা বেশি পরিমাণে স্মোকিং করে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয় এমফাইসিমা তাদের ক্ষেত্রে কী হয় আলফা অ্যান্টিপেপসিন জিনটাকে নিয়ে ট্রান্সজেনিক সিড ট্রান্সজেনিক সিপ বানানো হয় মলি পলি এবং তাদের মিল্ক কনজিউম করলে পেস মিল্ক ইউজ টু ট্রিটমেন্ট অফ এমফাইসিমা এক ধরনের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা রেসপিরেটরি ডিসঅর্ডার তো অনুরূপভাবে কী করা হয়েছে না হিউম্যান আলফা ল্যাক অ্যালবুমিন জিনকে কী করা ল্যাক অ্যালবুমিন জিনকে ট্রান্সফার করা হয়েছে কোথায় একটা কাউয়ের দেহ এবং তার ফলে যে ট্রান্সজেনিক কাউ সৃষ্টি হয়েছে তার নাম কি ROSIP সম্ভবত 1997 বলা হয়েছে কি নর্মাল কাউ এর
মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং কি থাকে ল্যাকটোজ থাকে, কিন্তু ট্রান্সজেনিক কাউ রোজি এর মিল্ক ট্রান্সজেনিক কাউ রোজিস মিল্ক কন্টেন হাই অ্যামাউন্ট অফ হিউম্যান আলফা ল্যাক অ্যালবুমিন প্রোটিন, কত থাকে এর 2.4 গ্রাম হিউম্যান আলফা ল্যাক অ্যালবুমিন প্রোটিন থাকে পার গ্রামে, হুইচ ইজ বেটার ফর ইনফ্যান্ট অ্যান্ড মিল্ক ফিডিং বেবি। তো এগুলো হচ্ছে যে বায়োলজিক্যাল প্রোডাক্ট তৈরিতে ইউজ করা হয়েছে, বা হিউম্যান ল্যাকটোফেরিন জিনকে প্রবেশ করিয়ে গরুর মধ্যে প্রবেশ করে ট্রান্সজেনিক কাউ সৃষ্টি করা হয়েছে, যেটা এমফাইসিমা সারাটিস ব্যবহৃত হয়। এখানে অ্যান্সারটি বলেছে সিমিলার অ্যাটেম্প টু প্রোডাকশন অফ ট্রান্সজেনিক কাউ ফর ট্রিটমেন্ট অফ এমফাইসিমা অ্যান্ড ট্রিটমেন্ট অফ ফিনাইল কিটিনোরিয়া সিস্টিক ফাইব্রোসিস। তো সিস্টিক ফাইব্রোসিস ফিনাইল কিটিনোরিয়া কিডিসে ডিজিজকে সারানো হয়েছে এই ট্রান্সজেনিক অ্যানিমেলকে কাজে লাগিয়ে। যেমন আরও আছে কি স্ট্রেপটোকাইনেজ জিন বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা ট্রান্সজেনিক একটা একটা ছাগল বা গোটের দিয়ে প্রবেশ করে তাকে ট্রান্সজেনিক কাউ সৃষ্টি করেছে, সেই কাউ থেকে সরি সেই ছাগল বা গোট থেকে মিল্ক মিল্কের মধ্যে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর থাকে, যে প্রোটিনটা কী করে ব্লাড ক্লট ইন সেরিব্রাল বা ব্লাড ক্লট ইন হার্ট সেখান থেকে ক্লটকে দূরীভূত করে। আমি আগেও বলেছিল একবার যে টিপিএ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা স্ট্রেপটোকাইনেজ এগুলোকে ব্যবহার করা হয়েছে, এগুলোকে দিয়ে কী করা হয়েছে ট্রান্সজেনিক গোট সৃষ্টি করা হয়েছে, সেই ট্রান্সজেনিক গোটের মিল্কের মধ্যে এই প্রোটিনটা থাকে, যে প্রোটিনটা কী করে ডিসলিউশন অফ ব্লাড ক্লট ইন ব্লাড ভেসেল ইন হার্ট অর ইন সেরিব্রাম। তাহলে এগুলো হচ্ছে যে ট্রান্সজেনিক অ্যানিমেল থেকে কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট। এরপর কি ভ্যাকসিন সেফটি টেস্টিং, ট্রান্সজেনিক মাইস হ্যাজ বিন প্রডিউস থ্রু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা ইউজ টু স্টাডি অফ পোলিও ভ্যাকসিন সেফটি অফ পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিনের সেফটি টেস্টিংয়ে এটা লাগে। সাপোজ কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হলো, সেই ভ্যাকসিনটা কার্যকরী কিনা প্রথমে মাইসের যদি কার্যকরী হয়ে যায়, মাইসের দিয়ে যদি সাকসেসফুল হয়ে যায় তারপরে হয়তো র্যাবিট যদি সাকসেসফুল হয়ে যায় তারপরে হয়তো মাঙ্কির দিয়ে ইনসার্ট করানো হয়, মাঙ্কি থেকে ইনসার্ট হয়ে গেলে তারপরে হিউম্যানের দেহে ট্রায়াল করানো হয়, ট্রায়াল যদি সাকসেসফুল হয়ে যায় তারপরে মার্কেটিং করানো হয়। সে ভ্যাকসিন সেফটি টেস্টিংয়ের জন্য বিভিন্ন ট্রান্সজেনিক মাউস বা বিভিন্ন ট্রান্সজেনিক অ্যানিমেল ইউজ করা হয়। কেমিক্যাল টক্সিসিটি টেস্টিং, অর্থাৎ আরডিএনএ এর দ্বারা কিছু ট্রান্সজেনিক অ্যানিমেল বানানো হয়েছে, ট্রান্সজেনিক অ্যানিমেল হুইচ আর সেন্সিটিভ টু এ স্পেসিফিক টক্সিক সাবস্টেন্স, অর্থাৎ ট্রান্সজেনিক অ্যানিমেলের সাহায্যে বিভিন্ন টক্সিক সাবস্টেন্সের
টক্সিসিটি অর্থাৎ সেটা কতটা পরিমাণে বিষাক্ত সেটাকে টেস্ট করা যায়। তো কনসিডারিং অ্যানিমেলের সাহায্যে আমরা লেস টাইম খুব কম সময়ে কোনো পদার্থের টক্সিসিটি নির্ধারণ করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট ট্রান্সজেনিক অ্যানিমেল। এছাড়া আরও অনেক ট্রান্সজেনিক অ্যানিমেল ছিল, আমরা পড়েছিলাম ট্রান্সজেনিক ডগ, ডগি হুইচ ইজ ইউজ টু ফাইন্ড আউট দ্য ফুড অর ডায়েট পিপল ফ্রম দ্য ডিভাস্টেড বিল্ডিং ডিউরিং 2001 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টেরোরিস্ট অ্যাটাকের ফলে যে সমস্ত মানুষগুলো চাওয়া হয়েছিলো তাদের খুঁজে বের করতে ট্রান্সজেনিক ডগ ডগ ইউজ করা হয়েছিল। এছাড়া মাস প্রোডাকশান অফ সেভারেল ফুড এগুলোকে তৈরিতে ব্যবহার হয়। তো এখানে একটা কোশ্চেন মনে রাখি, মলিকুলার ফার্মিং কি অর্গ্যানিক ফার্মিং কি আর মলিকুলার ডায়াগনোসিস কি? মলিকুলার ফার্মিংয়ের ডেফিনেশন হলো, লেখো, ব্যবসায়িক উদ্দেশ্যে ট্রান্সজেনিক জীব, সে প্ল্যান্ট হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, ফাঙ্গি হতে পারে, মাইক্রোবস হতে পারে, তাদের থেকে ব্যাপক হারে ঔষধ, ভ্যাকসিন বা বিভিন্ন বায়োলজিক্যাল প্রোডাক্ট পেতে পাওয়ার পদ্ধতিকে বলা হয় মলিকুলার ফার্মিং। তাহলে ডেফিনেশন হলো, ব্যবসায়িক উদ্দেশ্যে ট্রান্সজেনিক উদ্ভিদ প্রাণী বা বিভিন্ন মাইক্রোবস থেকে ব্যাপক হারে উৎপাদন মানুষের কল্যাণের জন্য, তাদের বলা হয় কি মলিকুলার ফার্মিং। ইংলিশ ডেফিনেশন হলো এটা, ফর কমার্শিয়াল প্রোডাকশন অফ সেভারেল বায়োলজিক্যাল প্রোডাক্টস বাই ইউজিং আরডিএনএ টেকনোলজি অ্যান্ড আরডিএনএ টেকনোলজি ফর্ম সেভারেল ট্রান্সজেনিক অর্গ্যানিজম, মলিকুলার ফার্মিং। অর্গ্যানিক ফার্মিং কি? রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার পরিবর্তে জৈব সার এবং জৈব পেস্টিসাইড দ্বারা কৃষিকাজের উন্নতি সাধনকে বলা হয় অর্গ্যানিক ফার্মিং। বাই ইনস্টেড অফ ইউজিং কেমিক্যাল পেস্টিসাইড, কেমিক্যাল হার্বিসাইড, ইউজিং অফ বায়ো পেস্টিসাইড অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড হেল্পস ইন ইম্প্রুভমেন্ট অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, কল অর্গ্যানিক ফার্মিং। মলিকুলার ডায়াগনোসিস কি? মলিকুলার ডায়াগনোসিস ইজ এ মেথড অফ ইউজিং সেভারেল বায়োমলিকুলস অ্যান্ড প্রমোট দ্য আর্লি ডায়াগনোসিস অফ এনি ডিজিজ অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ দিস ডিজিজ। অর্থাৎ বিভিন্ন বায়োমলিকুলকে ইউজ করে খুব তাড়াতাড়ি কোনো জীবের মধ্যে প্যাথোজেনিক কন্ডিশনকে খুঁজে বের করার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস। মলিকুলার ডায়াগনোসিসের উদাহরণ কী কী ছিল বা ভাগ ছিল? পিসিআর, এলাইজা, আরডিএনএ টেকনোলজি, প্রোব, ইটিসি। সো দিস ইজ অল অ্যাবাউট ট্রান্সজেনিক অ্যানিম্যাল। এরপরে আমরা আসছি ইথিক্যাল ইস্যুস ইন বায়োটেকনোলজি।